তো দেখো আমি রান্নার জন্য কি কি নিয়ে নিয়েছি। এখানে চিকেন রয়েছে, তো চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি চিকেন কোরমা বানিয়েই ফেলেছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সুমিস ব্লগ থেকে। সুমি চলে এসেছি আমি তোমাদের কাছে আমার ডেইলি ব্লগ নিয়ে। তো এখন সকাল আর নেই, সত্যি কথা বলতে একটু লেট হয়ে গেল তোমাদের কাছে আমার ব্লগটা স্টার্ট করতে, কারণ আমি সকালে খুব সকালে উঠিনি, যেটা সত্যি সেটাই বলছি। উঠেছিলাম 8:30 সাড়ে 8টার সময়, কারণ কালকে রাত্রিবেলা একটু ডিস্টার্ব ছিলাম, কারণ বাবু বারবার উঠে যাচ্ছিলো, ঘুমাচ্ছিলো না, জানি না ওর কী সমস্যা হচ্ছিলো। তো ওই করতে করতে অনেকক্ষণ মানে জাগাই ছিলাম, তো তারপর যখন ঘুমিয়েছি তো একদম ঘুমিয়ে পড়েছি অনেকক্ষণ ধরে। তো উঠেছি 8:30, তো এবার 8:30 ওঠার সঙ্গে সঙ্গে আমি ব্লগটা স্টার্ট করবো করে উঠতে পারিনি, কারণ তখন গোলু আবার উঠে গেছিলো, ওকে একটুখানি মানে পটি করে ফেলেছিলো, তো ওকে চেঞ্জ ফেঞ্জ করে পরিষ্কার করে তোর বাবার সঙ্গে নিচে পাঠিয়ে দিয়ে এই শান্তিতে এবার তোমাদের সঙ্গে শুরু স্টার্ট করেছি ব্লগটা। তো তোমরা দেখে নাও, আমার বিছানা পুরো লন্ডভন্ড হয়ে রয়েছে। তো আমি ফার্স্ট সবার ফার্স্টে করব, একটু বিছানাটা পরিষ্কার করে নেব। আর এদিকে দেখো ওখানে ও কালকে রাখছে হাগিন্স মাগিন্স পরে রয়েছে, মানে জাস্ট ওটা ভালো টয়লেট করেছিল অল্প একটু, তো ওকে আমি তো চেঞ্জ করিয়ে দিই। মানে আমি প্রত্যেক দিনই যখনই হাগিন্স পরাই না কেন, আমি 4-5 ঘন্টার বেশি রাখি না, কারণ যদিও হিসি করে মানে টয়লেট করে করে ভর্তি হয়ে যায়, তাও আমি চেঞ্জ করিয়ে দেবো। আর যদি নাও করে তা আমি চেঞ্জ করে দিই, কারণ আমার মনে হয় যে ওটা বেশিক্ষণ এক জিনিস পরে রাখলে ওর র্যাশ বেরিয়ে যেতে পারে কিংবা কোনো প্রবলেম হতে পারে। যে সতেরো তো ওটা মেডিসিন দিয়ে তৈরি হয় মানে প্রোডাক্ট, তো আর স্কিন তো বেবিদের অনেক সফট হয়, ওই জন্যই আমি চেঞ্জ করিয়ে দিই। তো ওটা জাস্ট চেঞ্জ করি, আবার নতুন একটা পরিয়ে দিয়েছিলাম, তাই ওটা রেখে দিয়েছিলাম। মানে আর এত টায়ার্ড লাগছিলো যে আর ভালোই লাগছিলো না যে আবার যাই ওটাকে প্লাস্টিকে ঢুকিয়ে বাথরুমে রেখে আসি, মানে সত্যি কুড়ে হয়ে গেছিলাম কালকে খুব। তো যাই হোক, ওটা রেখে ওগুলো সব পরিষ্কার করে নেবো। তারপর দেখো এখানে সব কাচাকাচি করা হয়েছে, ওখানেও সব স্তূপাকৃতি রয়েছে, ওগুলোকে একটু ভাজ করে নিই চটপট করে, তারপর তোমাদের সঙ্গে আসছি। তো দেখতে থাকো। তো এবার দেখো আমার ফাইনালি বেডটা গোছানো হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি, বাট ওখানে কিছু জামাকাপড় রাখা রয়েছে, ওগুলো এখনও ভাঁজ করা হয়নি। এই জামাকাপড়গুলো আমি আস্তে আস্তে ভাঁজ করে নেব, বাট তার আগে আমি একটুখানি ঘরটা পরিষ্কার করে একটু মুছে নেব। তো তোমরা দেখতে থাকো। তো আমি এবার একটু ঘরটা ঝেড়ে নিই। তো বন্ধুরা দেখো আমার এখানে জামা কাপড় সব ভাঁজ করে রাখা হয়ে গেছে, এবার এগুলোকে শুধুমাত্র তাকে রাখার অপেক্ষা। তারপর সব ঠিকঠাক মতো রেখে আমি চলে যাব ওয়াশরুমে, স্নান করেই একেবারে বেরিয়ে আসবো, কারণ এখন বেলা 10টা বাজে। আমি স্নান টান করে বেরিয়ে এসে তারপরে নিচে যাব, নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। আজকের ব্রেকফাস্ট কী করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, ব্রেকফাস্টে কী আছে, তারপরে কী রান্না করব। রান্নাটা তো একটা ধামাকা আছেই, সেটা তোমরা দেখতে থাকলেই বুঝতে পারবে যে রান্নায় কী ধামাকা আছে, আমি কী বানাতে চলেছি আজকে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি জানি তোমরা তোমাদের সুমিকে অনেক ভালোবাসো, তাই আমার সমস্ত ব্লগ তোমরা দেখবে আশা করি। তো আর একটা কথা বলে নিই, যে দেখো আমার বনুকে তো দেখেইছো,
গনু দাদাকে আমি এখন কিন্তু পুজো করব না, কেন করব না, কালকে আমার দেশলাই কাঠিটা মানে শেষ হয়ে গেছে, তো এবার দেশলাই কাঠিটা আমার আনা হয়নি, তো নিচে যাব, নিচে গিয়ে দেশলাই কাঠি নিয়ে এসে তারপরে পুজো করব। তবে সেটা হয়তো একটু টাইম লাগবে, কারণ আমি নিচে গিয়ে ব্রেকফাস্ট করে ছেলেকে খাইয়ে তারপর ছেলেকে স্নান করিয়ে রান্না করার আগে এসে পুজোটা দিয়ে তারপর গিয়ে রান্না করব। আর আরেকটা কথা বলে রাখি, দেখো চলো আমরা দেখিয়ে নিই আমার একটু সোনামণিকে। এই দেখো সোনামণিকে এখন এইভাবে রাখি, দেখো ওকে এরকম একটু টাওয়ালের মধ্যে একটু আড়াল করে দিই, কারণ কি দেখো এত বাইরের রোদ, ওদের তো এমনি জানোই পশম দিয়ে পাখিদের শরীর, পাখি পশু সবারই, তো সেখানে আমাদের এত গরম লাগে, এত গরমে কষ্ট হয়, আর সেখানে মানে কি বলবো ওদের কতটা কষ্ট হয়, তার জন্যই এই দেখো তার জন্যই ওদেরকে পশম দিয়ে মানে একটু টাওয়াল দিয়ে রাখি। আর আমার একটু ওয়াটার স্প্রে আছে, ওটা দিয়ে একটু স্প্রে করে দিই, তাহলে কি এটা একটু ভিজে ভিজে গেলে কি হাওয়া দিলে ওরা আরাম পায়, তার জন্যই করা এটা। এই দেখো সোনামণি, ও সোনামণি কি করছো, খেয়েছো ছোলা, খেয়েছো, বাবা তো তোমাদের ছোলা দিয়ে গেছে, এই দেখো ওরা ছোলা খেয়ে, দেখাই তোমাদেরকে, এই যে ওদের বাবা ওদের ছোলা দিয়ে গেছে। আচ্ছা দুষ্টুমি করো, দুষ্টুমি করো, এই তারটা কেন বেরিয়ে আছে গো, তারপর তো লাগবে। আর বেশিরভাগ ওরা এখন দেখছি হাড়ির মধ্যেই থাকে, হয়তো হাড়িটা ঠান্ডা লাগে তার জন্য ওরা হাড়িতে চলে যায়। আর দেখো আমার তুলসী গাছটা আরেকটু বড় হয়েছে, আর এটা হচ্ছে কি আমার ওয়াটার স্প্রে, এটা দিয়ে আমি তুলসী গাছেও জল দিই ওদেরকেও জল দিই, কারণ বেশি জল দিলে তো আবার নিচে পড়বে, তো কেউ থাকলে অসুবিধা হয়ে যাবে, ওই জন্য তো চলো আমি এখন স্নান করে নিই, আর বেশি বকবক করব না, তো তোমরা দেখতে থাকো। তো দেখো আজকের ব্রেকফাস্টে কি আছে, লুচি আর পটল আলুর তরকারি, তো খেয়ে নিই এবার। তো বন্ধুরা এবার আমার খাওয়া হয়ে গেছে, আমি তো তোমাদের দেখালাম আমি ব্রেকফাস্ট কী করছি, লুচি আর আলুর দম খেয়েছি, এই সরি পটল আলুর তরকারি, লুচি আর পটল আলুর তরকারি। আর এখানে দেখো বা গামলিতে জল ভরা হয়ে গেছে, এখানে আমার গলু স্নান করে, বাইরের বাইরের কি বলবো পরিবেশ দেখতে দেখতে, এখান থেকে তার বাইরের ওই আকাশ দেখা যায় না কি সবার বাড়ি, তাও ওর এত আলো লাগে বলে এই জায়গাটা স্নান করতে খুব কমফোর্টেবল, খুব ভালো লাগে ওর, তো এখানেই স্নান করে। বাট দুঃখের বিষয় তোমাদেরকেও স্নানটা আমরা আমি দেখাতে পারবো না, কারণ ও তো পুরো খালি গায়ে স্নান করে, তো সেটা পসিবল নয়। বাট ওকে রেডি ফেডি করিয়ে নিয়ে পরিষ্কার করে তারপর আমি তোমাকে দেখাবো। আর এখন গলুকে আমি তেল মাখিয়ে নিই, তো দেখতে থাকো তোমরা। তো এবার আমার গলুকে স্নান করিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, তো দেখে না তোমাদেরকে আমি দেখাবো বলেই ছিলাম আমার গলুকে, আমি গলু, আমার মামমামের গলু, আমি এই দেখ গলু হিরো হয়ে গেছে, পুরো স্নান টান করে রেডি হয়ে দেখেছ। তো এবার আমি রান্না করতে যাব, তো কি রান্না করবো এখনও কিছু ভাবিনি, বাট ও একটু মাংস নিয়ে এসছে, দেখি কি বানানো যায়। তো কি বানাচ্ছি ফাইনালি, অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু, বাট কি বানাচ্ছি এবং কি কি লাগবে সব কিছু তোমাদেরকে আমি দেখাবো, জানাবো, গল্প করতে করতে বলবো, বাট কি বানাচ্ছি সেইটা দেখতে হলে কিন্তু আমার ব্লগটা পুরো তোমাদের কমপ্লিট করতে হবে, তো প্লিজ কেউ স্কিপ না করে পুরো ব্লগটা আমার দেখতে থাকো, চলো সঙ্গে থাকো তোমরা আমার। তো দেখো আমি রান্নার জন্য কী কী নিয়ে নিয়েছি, এখানে চিকেন রয়েছে, তো চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি, তো কী কী দিয়ে ম্যারিনেট করছি ওটা আমি পরে বলছি। এখানে দেখো তেজপাতা নিয়ে নিয়েছি, দু চারটে গোলমরিচ, কালো গোলমরিচ নিয়ে নিয়েছি, এখানে দুটো লবঙ্গ আছে, দুটো এলাচ রয়েছে, আর একটুখানে এই যে এই লাল লালগুলো বিরিয়ানি মশলার সঙ্গে পাওয়া যায় দেখবে, এগুলোকে কী বলে কি একটা ফল টাইপের, ওইটা নিয়ে নিয়েছি, ঠিক আছে, লাল কেশরীয় টাইপের।
আর এখানে হচ্ছে গিয়ে বাটির মধ্যে নিয়ে নিয়েছি 10টা আনমান বাদাম আর 5টা কাজু বাদাম আর এখানে নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ বেরেস্তা করে রাখা রয়েছে মানে তিনটে পেঁয়াজ মানে এই মাংসটার জন্য আমার তিনটে পেঁয়াজ লেগেছে তো তিনটে পেঁয়াজ কড়াইতে ভালো করে ভেজে নিয়ে রেখে দিয়েছি এবার আমি বলছি এই পেঁয়াজ ভাজাটা আমি পেস্ট করে নেব আর এই বাদাম রাখা রয়েছে যেটা এটাকেও আমি পেস্ট করে নেব মিক্সারে মিক্সিং বলে আর এখানে দেখো আমি যে মাংসটা রেখেছি এখানে কি কি দিয়ে ম্যারিনেট করেছি আমি বলে দিচ্ছি এখানে একটু দুধ রাখা রয়েছে ঠিক আছে তো এখানে যেহেতু আমার টক দই ছিল না আর অ্যাকচুয়ালি মানে আর আমার মানে তাহলে দেখি পরে একসাথে তো আমার বর যেহেতু পছন্দ করে না মানে টক ব্যাপারটা এবং আমার বোনও অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলছি আজকে একাদশী বাড়িতে কেউ খাবে না ওরা সবাই লুচি পটল আলুর তরকারি করেছে মা বাবা পিসিমণি খাচ্ছে আর আমরা খাবো এই চিকেন রেসিপিটা তো কী বানাচ্ছি সেটা দেখ বানানোর পর কমপ্লিট হয়ে গেলে তারপরই বলবো তো কী কী লাগছে সেগুলো আমি জানিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখে নাও আর চিকেনের মধ্যে আমি ম্যারিনেটের জন্য নিয়েছি যেহেতু আমার টক দই ছিল না এখন বোনও বলছে আছে যাই হোক তো আমার জানতাম না তাই আমি টক দইয়ের সাবস্টিটিউট হিসেবে বানিয়েছি দুধ নিয়ে নিয়েছি আর পাতিলেবু চিপে নিয়েছি তো এখানে দুধ আর পাতিলেবু মানে ঠিক এই মাংসটার জন্য আমি হাফ কাপ মতো দুধ নিয়েছি আর এক দুকোয়া পাতিলেবু নিয়েছি মানে একটা পাতিলেবুর মাঝখান দিয়ে কাটলে যে দুটুকরো বেরোয় সেরকম মানে চার ভাগের মতো দু ভাগ নিয়েছি আর নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরের গুঁড়ো আর একদম সামান্য অল্প একটুখানি ধনের গুঁড়ো মানে হাফ চামচ মতো ঠিক আছে আর নিয়ে নিয়েছি হলুদ আর লবণ ঠিক আছে পরিমাণ মতো আর হলুদ অল্প একটু লেগেছে তো ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা ধরে রেখে দিয়েছি এইবার আমি রান্না করতে স্টার্ট করব তো চলো দেখে নেওয়া যাক রান্নাটা আমাদের আলটিমেটলি হয় কি না তো দেখো বন্ধুরা ফাইনালি আমি চিকেন কোরমা বানিয়েই ফেলেছি এবার শুধু খাওয়ার অপেক্ষা তো দেখে নাও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও আচ্ছা এবার আরেকটা রান্না রয়েছে এই যে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেন দো পেঁয়াজি ওটা বানিয়ে নিয়ে তারপর দুটো তোমাদের একসাথে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এখানে কোরমা বানিয়ে নিয়েছি একটুখানি লাগছে বাট কিছুটা কোরমা এখানে নিয়ে নিয়েছি ভাতের সাথে একটু ফ্রাই করে নিয়েছি তো প্লেটে সাজিয়ে নিয়ে তোমাদের ফাইনালি দেখাবো ঠিক আছে তো দেখো বন্ধুরা এই যে ভাত ভাজা মানে যেটা চিকেন ভাজি করেছিলাম দো পেঁয়াজি টাইপের তো ওইটা দিয়ে একটু ভাতটাকে রাইসটাকে হালকা ফ্রাই করে নিয়েছি তো এটার সাথে কোরমা জাস্ট ওয়াও কোনো জবাব নেই তোমরা প্লিজ বানিয়ে খেও তো বন্ধুরা আমি এখন ঘড়িতে 7টা বাজে সন্ধ্যা হয়ে গেছে আমার পুজো দেওয়া হয়ে গেছে এই সন্ধে পুজো দিয়ে নিয়েছি ঠিক আছে ঘরে তো মানে ওখানে ধূপকাঠি রাখি না কারণ পাশে যেহেতু ফুল আছে ভয় লাগে যদি মানে কোনো বিপদ হয়ে যায় তার জন্য তাই ধূপকাঠি আমি বাইরে তুলসী তলায় রাখি আর তোমাদের তো আমি আমার রান্নাটা আজকে শেয়ার করেছি তো রান্নাটা খাওয়া দাওয়া হয়েছে খুব ভালো হয়েছে সবাই বলেছে আমারও নিজেরও খেয়ে খুব 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 ভালো লেগেছে তো প্লিজ তোমরা বানিও এই পদ্ধতিতে চিকেন কোরমা তো অবভিয়াসলি পুরো বিয়ের বাড়ির মতো স্বাদ পাবে এবং দোকানের মতো স্বাদ পাবে আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম সেটা হলো চিকেন কোরমা লাস্ট রান্নার শেষে মানে এই ধরো কিছুক্ষণ পরেই কুক কমপ্লিট হয়ে যাবে তো সেই সময় 2-3 সিপি কিংবা 2-3 চামচ কেওড়া ওয়াটার দিয়ে দেবে মানে কেওড়ার জল যেটা হয় তাহলে রান্নার ফ্লেভারটা আরও খুব সুন্দর আসবে আর ঠিক সামান্য পরিমাণ মানে 1/2 টিস্পুন মতো শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে এই দুটো দিয়ে আরেকটু কুক করে মানে ঢেকে রেখে কুক করে তারপর নামিয়ে নেবে তো যেমন দেখেছো আমার কোরমা চিকেন কোরমা রান্না রেসিপি কমপ্লিট হয়েছে ঠিক তোমাদেরও সেম হবে তো এখনকার মতো আমি এখানেই ব্লগটা শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো আমি পরের ব্লগে তোমাদের কাছে আমি আসছি আবার আমার ঝুলি থেকে আবার নতুন কোনো তথ্য নিয়ে তো প্লিজ তার জন্য আমার ব্লগগুলো দেখতে থাকো এবং এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর যারা এখনও আমার ব্লগে সাবস্ক্রাইব করোনি তো সেই সকল আমার বন্ধুদের বলছি
প্লিজ বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যখন আমার ব্লগ ভালো লাগে ব্লগ দেখো। তো সাবস্ক্রাইব করতে তো তেমন কিছুই লাগে না, জাস্ট তোমাদের ইচ্ছার উপর নির্ভর করে সেটা। তো অবশ্যই তোমরা একটু চ্যানেলটা আমার মানে আমাকে ভালোবাসলে আমার জন্য সাবস্ক্রাইব করো, আর তার পাশে অবশ্যই বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। দেখবে রেড কালারের অক্ষরে লেখা আছে SUBSCRIB সাবস্ক্রাইব, তো ওখানে প্লিজ মানে জাস্ট ক্লিক করে সাবস্ক্রাইব করো, এবং তার পাশে দেখবে এরকম ঘন্টা চিহ্ন দেওয়া আছে, ওখানটা ক্লিক করবে, তাহলে তোমরা আমার যে কোনো ব্লগ তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে, মানে তোমাদেরকে অ্যালার্ট দেবে যে আমি নতুন কোনো ব্লগ নিয়ে এসেছি, তো তোমরা আগে আগে দেখতে পাবে, তার জন্য ওটা করা। আর অবশ্যই আমার এই ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর না ভালো লাগলেও জানিও, দুটোই তোমাদের কাছে আমার অনুরোধ। তো প্লিজ কমেন্ট করো আর শেয়ার লাইক করতে তো ভুলোই না। আমার আমার বন্ধুদের কাছে অনেক অনেক আবদার যে তোমরা অনেক অনেক আমার ব্লগগুলোকে শেয়ার করে দাও, এবং প্লিজ তোমরা আমার এই পরিবারকে বড় করতে সাহায্য করো। তো এখনকার মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।